বন্ধুরা, আপনাদের সাথে যদি এরকম ঘটনা ঘটে থাকে যে আপনি জীবনে উন্নতি করার বা সামনে এগিয়ে যাওয়ার নিরন্তর প্রয়াস করছেন, কিন্তু এত লড়াই সত্ত্বেও আপনার সাথে যা হয় সেটাই আপনার পক্ষে খারাপ, আপনার সামনে সব রকম বাধা বিপত্তি এবং বিভিন্ন রকমের অশান্তি এসে পড়ে, আপনি জীবনে অনেক চেষ্টা করছেন কিন্তু তাও কোনো কাজে ঠিক সফল হতে পারছেন না, আপনি ভগবানের উপরেও অনেক বিশ্বাস এবং ভরসা রাখেন কিন্তু তা সত্ত্বেও আপনি কোনো ফল পাচ্ছেন না, তাহলে আজকের এই গল্পটি আপনাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। আপনার জীবনের কঠিন সময়ে যখন আপনার নিজের ভাগ্যকে খুব খারাপ মনে হবে এবং মনে হবে যে আপনার জীবনে ভালো কিছু আর হতেই পারে না, তখন এই গল্পটার কথা মনে করে আপনি মনের মধ্যে নতুন বল খুঁজে পাবেন, নতুন আশা খুঁজে পাবেন। এই গল্পটা আপনাকে কখনোই হেরে যেতে দেবে না। তাহলে চলুন আজকের এই ছোট এবং সুন্দর গল্পটা শুনে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর শেষে একটি লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুনে নেওয়া যাক সেই সুন্দর ছোট গল্পটি। গল্পটি এমন একজন ব্যক্তিকে নিয়ে যে পেশায় একজন জেলে। সেই ব্যক্তি প্রতিদিন জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায় এবং নদী থেকে মাছ ধরে এনে প্রত্যেকদিন সে বাজারে বিক্রি করে। সেই জেলেটির নাম ছিল রাজা এবং সেই ব্যক্তির ভগবানের উপরে অগাধ বিশ্বাস ছিল। সে যখনই বিপদে পড়ে তখনই ভগবানের উপরে তার এতটাই বিশ্বাস থাকে যে সে জানে সেই বিপদ থেকে কোনো না কোনোভাবে ভগবান তাকে ঠিকই রক্ষা করবেন। এই বিশ্বাসের জোরে সবসময় ছোটোখাটো অনেক রকম বিপদ থেকে সে রক্ষাও পেত, কারণ সে প্রত্যেকদিন নদীতে এবং সমুদ্রে মাছ ধরতে যেত এবং তার সামনে প্রায়শই বিপদ আসতে থাকত। প্রত্যেক দিনের মতো একদিন রাজা তার ছোট্ট নৌকাটা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়, কিন্তু সেদিন তার একটা বড় বিপদ ঘটে যায়। মাছ সমুদ্রে থাকাকালীন হঠাৎ বিশাল ঝড় ওঠে এবং সেই ঝড় তার নৌকাকে ঘিরে ধরে, যার ফলে তার ছোট্ট নৌকাটি ধীরে ধীরে ডুবতে শুরু করে। সে তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারে যে এই নৌকাকে কোনো মতেই বাঁচানো সম্ভব নয়। তাই সেই ব্যক্তিটি সেই মুহূর্তে সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়ে এবং অনেকক্ষণ ধরে সাঁতার কেটে একটা দ্বীপে গিয়ে ওঠে। দ্বীপে পৌঁছে ব্যক্তিটি দেখে যে সেখানে বেশ কিছুটা জঙ্গল এবং ফাঁকা জায়গা রয়েছে, কিন্তু এরকম একটা নির্জন দ্বীপে এসে ওঠার পরেও ভগবানের ওপর থেকে তার ভরসা চলে যায় না, বরং সে ভগবানকে ধন্যবাদ জানায় যে এত বড় বিপদ থেকে তিনি তাকে রক্ষা করেছেন এবং তার জীবন বাঁচিয়েছে। কিন্তু এরপর ব্যক্তিটির কাছে সবথেকে বড় সমস্যা এটাই ছিল যে এত বড় মাছ সমুদ্রের মধ্যে এই ছোট্ট দ্বীপে তাকে কেউ কীভাবে খুঁজে পাবে, বা সেই বা অন্য কারোর সাথে যোগাযোগ করবে কীভাবে, কীভাবে সে নিজের বাড়িতে ফিরতে পারবে, বা সে আদৌ তার বাড়িতে ফিরতে পারবে কিনা, এই সব ভেবে তার খুব দুশ্চিন্তা হতে শুরু করে। কিন্তু তারপরেই সে ভাবে এই মুহূর্তে কিছু করার নেই, তার থেকে এই জায়গা দিয়ে যদি কোনো নৌকা বা জাহাজ যায় তাহলে সে তাকে হাত দেখিয়ে তাদের থেকে সাহায্য চেয়ে নেবে এবং তারা হয়তো তাকে রক্ষাও করবে। এই সমস্ত কথা চিন্তা করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। এরপর সেই ব্যক্তিটির অর্থাৎ রাজা খুব খিদে পায় এবং সে জঙ্গলের দিকে গিয়ে খোঁজার চেষ্টা করে যে সেখানে কোনো ফলের গাছ আছে নাকি, যদি কোনো ফলের গাছ সে পায় তাহলে সেই ফল খেয়ে সে খিদে মেটাতে পারবে। তারপরে জঙ্গলের মধ্যে থেকে কিছু ফলের গাছ থেকে সে ফল এনে খায় এবং পুরো রাত সেখানেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে সে আবার সমুদ্রের পাড়ে গিয়ে অপেক্ষা করতে শুরু করে। সে অপেক্ষা করতে থাকে যাতে সেই স্থান দিয়ে যদি কোনো জাহাজ বা নৌকা যায় সে তাদের হাত দিয়ে ইশারা করবে এবং সেই পরিস্থিতি থেকে হয়তো রক্ষাও পাবে। কিন্তু সারা দিনে একটাও নৌকা বা জাহাজ সেই সমুদ্রের পাড় দিয়ে গেল না। এরকমভাবেই তার বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। সেই দ্বীপের পাশ দিয়ে না কোনো নৌকা আর না তো কোনো জাহাজ যেত। এই সমস্ত ঘটনার জন্য সেই ব্যক্তি ভগবানের প্রতি বিশ্বাস একটু করে কমতে শুরু করলো। সে মনে মনে ভাবতে লাগলো, তার ভাগ্য সত্যি কি এতটা খারাপ যে এমন একটা জায়গায় এসে আটকে পড়লো যেখান থেকে সে আর কখনো বেরোতেই পারবে না। কিন্তু তাও পুরোপুরিভাবে তার ভগবানের ওপরে বিশ্বাস উঠল না। সে মনে মনে বিশ্বাস করতে লাগলো যে ভগবান তার জন্য কিছু না কিছু পথ বের করবেনই, কিন্তু ততদিন পর্যন্ত তাকে যে কোনোভাবে বেঁচে থাকতে হবে এবং তার জন্য তাকে একটা কুঁড়ে ঘর ওখানেই তৈরি করতে হবে। কারণ সে ভেবে দেখলো যে খোলা আকাশে নিজে রোদ জল বৃষ্টির মধ্যে রোজ থাকলে সে আর বাঁচতে পারবে না। আত্মবিশ্বাস না হারিয়ে সে পরের দিন জঙ্গলে গেল এবং সেখান থেকে কিছু গাছপালা, খড়কুটো এবং কাঠ জোগাড় করে নিয়ে এসে একটা কুঁড়ে ঘর তৈরি করল। ঘরটা তৈরি করার পর তার মনের মধ্যে খুব আনন্দ হল।
কুঁড়েঘরটা তৈরি হয়ে যাওয়ার পর সে একটু দূরে দাঁড়িয়ে কুঁড়েঘরটাকে দেখছিল। কিন্তু হঠাৎ তার মনে হলো যে আজকে আবহাওয়া খুব খারাপ হতে পারে, মনে হচ্ছে আজকে খুব ঝড় বৃষ্টি হতে পারে। এই বাজে আবহাওয়ার মধ্যে আমাকে আর খোলা আকাশের নিচে থাকতে হবে না, আমি এই কুঁড়েঘরটাতেই থাকতে পারব। সে ভাবল যতদিন না নৌকা বা জাহাজ দেখতে পায় ততদিন সে এই কুঁড়েঘরটাতেই থাকবে এবং কোনো মতে ফলমূল খেয়েই জীবনযাপন করবে। এইসব কথা ভাবতে ভাবতে খুব জোরে একটা বাজ পড়ল আর তার চোখের সামনে এত কষ্ট করে বানানো কুঁড়েঘরটা পুড়ে ছাই হয়ে গেল। এরকম একটা ঘটনা ঘটবে সে একেবারে চিন্তাই করতে পারেনি। কুঁড়েঘরটায় বাজ পড়ে সেখানে আগুন জ্বলতে শুরু করল। সেই ব্যক্তি খুব হতাশ হয়ে একটু দূরে দাঁড়িয়ে কাঁদতে শুরু করল এবং এই ঘটনার পর তার ভগবানের ওপর, ভাগ্যের ওপর, সকলের ওপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেল। সে ভগবানকে দোষ দিতে শুরু করল। সে ভগবানের উপর এত বিশ্বাস এবং ভরসা করেছে আর তার প্রতিদানে ভগবান তাকে এরকম একটা ঘটনা দিল, এটা সে একেবারেই মেনে নিতে পারল না। একমাত্র ভগবানের উপর ভরসা করে সে ঘরটা তৈরি করেছিল। সে ভেবেছিল ঝড় তুফানের রাতে সে ওই ঘরটাতে আশ্রয় নিতে পারে, কিন্তু ভগবান এক নিমেষে সেটা পুড়িয়ে ছাই করে দিল। ওই দিন তার ভগবানের উপর থেকে এবং ভাগ্যের উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেল। সে মনে মনে নিশ্চিত হয়ে গেল যে যার ভাগ্য খারাপ সে যত ভালো কিছুই করুক না কেন তার সাথে সবসময় খারাপই হয়, আর এটার সবথেকে বড় প্রমাণ তো সে নিজেই। সে মনে মনে খুব হতাশ হয়ে পড়ল। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার থেকে এত দূরে একটা দ্বীপে এসে সে আটকে পড়েছে। এখান থেকে আদৌ সে তাদের কাছে কখনো ফিরতে পারবে কি না সে নিজেও জানে না। সে মনে মনে ভগবানকে বলতে লাগলো, এখানে না কোনো মানুষ আছে আর না তুমি আমাকে সাহায্যের জন্য কোনো নৌকা বা জাহাজ পাঠাচ্ছ, সত্যি আজ তোমার উপর থেকে আমার সমস্ত বিশ্বাস উঠে গেল। আমার মনে হচ্ছে আমি হাল ছেড়ে দিলাম আর আমার পক্ষে আর বেঁচে থাকা সম্ভব নয়। সে জ্বলন্ত কুঁড়েঘরটির সামনে দাঁড়িয়ে ভগবানকে এইসব কথা বলছিল এবং ভগবানকে দোষারোপ করছিল। এরকম সময় সে শুনতে পেল যে তাকে পিছন থেকে কেউ ডাকছে। সে চমকে উঠল এবং ঘুরে দেখল একটা নৌকা থেকে দুটো লোক তাকে হাত দেখিয়ে ইশারা করছে। সে ছুটে ওই নৌকাগুলোর কাছে যায় এবং তাদেরকে বলে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই বিপদের সময় আমাকে রক্ষা করতে এসেছেন। তখন লোকগুলো তাকে উত্তরে বলল, আমরা তো বেশ কিছুটা দূর দিয়েই যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আমাদের চোখে পড়ে এই দ্বীপে একটা বাড়ি জ্বলছে, আর তখনই আমরা বুঝতে পারি যে এই দিকটা তো নির্জন একটা দ্বীপ, এখানে তো কেউ থাকে না, তাহলে নিশ্চয়ই এখানে কেউ আটকে পড়ছে, তাই সে এখানে আগুন লাগিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তাকে বাঁচাতে হবে। তাই এই আগুনটা দেখেই আমরা দ্বীপের কাছে এলাম এবং এসে আপনাকে দেখতে পাই, এবং আমাদের ধারণাটাই সত্যি হয় যে আপনি বাড়িটা জ্বালিয়ে আমাদেরকে সংকেত দিচ্ছিলেন। লোক দুটোর মুখে একথা শোনার পর ব্যক্তিটি একদম স্তম্ভিত হয়ে যায়। সে সাথে সাথে ভগবানের কাছে ক্ষমা চায় এবং বলে, আমি বুঝতে পারিনি তুমি আমাকে রক্ষা করার জন্যই এই ঘরটাতে আগুন জ্বালিয়েছিলে, তুমি আমাকে দিয়ে ঘর বানিয়েছিলে, তুমি তাতে আগুন লাগিয়েছিলে, আবার তুমি ওদেরকে সংকেত দিয়েছিলে যাতে ওরা আমাকে এসে বাঁচায়। হে ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভুলটা ভেঙে দেবার জন্য, যে আমাদের সাথে যা কিছু হয় তা সবসময় খারাপের জন্যই হয়। এই গল্পটির মধ্যে দিয়ে আমরা এটা শিখতে পারি যে আপাত দৃষ্টিতে আমাদের সঙ্গে যেটা খারাপ হয় তার মধ্যে অনেক ভালো জিনিসও লুকিয়ে থাকে, আর যা খারাপ আমাদের সাথে হয় সেটা আমাদের ভালোর জন্যই হয়। আমরাও আমাদের জীবনে অনেক লড়াই, অনেক বিপদের সম্মুখীন হই, অনেক বাধা বিপত্তি আমাদের ঘিরে ধরে, আর এইসব বাধাগুলো যখন আসে তখন আমরা যত ভালো কাজই করতে যাই না কেন সেগুলো উল্টে খারাপই হয়ে যায়। তখন আমাদের ভগবানের প্রতি, প্রকৃতির প্রতি বিশ্বাস আস্তে আস্তে কমতে শুরু করে এবং আমাদের মনে হতে থাকে আমাদের সাথে যা কিছু হয় সেগুলো শুধুমাত্র আমাদের খারাপের জন্যই হয়। আমরা নিজেদের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করি এবং নিজেদের জীবনকে ব্যর্থতার দিকে নিয়ে যাই। বন্ধুরা, এই গল্পটা আমাদের শেখায় আমাদের জীবনে ঘটা সমস্ত ঘটনাই আমাদের খারাপের জন্য নয়, অনেক খারাপ ঘটনাই আমাদের সাথে হয় ভবিষ্যতে আরও অনেক বড় খারাপ ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য। সেটা আমরা সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতে না পারলেও ভবিষ্যতে গিয়ে ঠিকই বুঝতে পারি। আপনার সাথেও যদি এরকম ক্রমাগত চেষ্টা করার পরেও খারাপ ঘটনা ঘটতেই থাকে এবং আপনার যদি মনে হয় যে আপনার সাথে ভালো কিছু হতেই পারে না বা ভগবানের উপর থেকে আপনার বিশ্বাস উঠতে শুরু করে, তাহলে আমি বলবো আপনি নিজের উপর এবং ভগবানের উপর ভরসা রাখুন। তাহলেই দেখবেন পরবর্তীকালে এমন কোনো না কোনো ঘটনা আপনার সাথে ঘটবেই
যেটা আপনাকে বুঝিয়ে দেবে যে ওই খারাপ ঘটনাটা আপনার ভালোর জন্যই ঘটেছিল। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক করতে ভুলবেন না, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।